welcome back to my channel Ariyoshi Sintia Vlogs. আর এখন আমি আর তোমাদের দাদা বেরিয়েছি একটু ঘোরাঘুরি করতে আর টুকিটাকে কিছু কেনাকাটা করতে। তুমি যদি একটু আসতে চাও আমার বলতে সুবিধা হয়। জানি না ব্লগটা মানে কতটা কি করতে পারবো, কারণ আমি একা একা ব্লগ করতে খুব একটা মানে এখনো পারছি না, কারণ সুদীপা সব করে দেয়। তো আজকে ওর নেই যেহেতু, তো আমি আর তোমাদের দাদা যাচ্ছি বাজারে, তো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো। কোন এই লোক, কাহাঁ সে আতে? ওকে, ওর এক্সপ্রেশনটা আমি তোমাকে পরে তোমাদের পরে শেয়ার করে দেবো। মানে ওর কিছু অদ্ভুত অদ্ভুত এক্সপ্রেশন আছে যেগুলো এভাবে দেখানো যাবে না, মাঝে মাঝেই করে, মানে কোনো কারণ ছাড়াই অকারণে এই ধরনের এক্সপ্রেশনগুলো করতে থাকে। এখন একটা করছিল দেখিয়ে দিলাম, আর ওখানে গিয়ে বাজারে গিয়ে কী কী করা হয় সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দেখতে পাচ্ছ ওটা খাওয়ার পরে আমি আবার আরেকটা চাইলাম। যাই হোক, আমার খুবই ভালো লেগেছে। আমি মিষ্টি সাধারণত খাই না, কিন্তু আজকে খুব খেতে ইচ্ছে করছিল, আর একসাথে আজকে তিনটে মিষ্টি খেয়েছি। বাবা যাই না, শুধু একা একা খেলে তো হবে না, সবার কথাই একটু ভাবতে হবে। তো যাই হোক, আমাকে মাম বলেছিল দই ফুচকা খাবে অনেকদিন ধরে, তো আজকে দই ফুচকার দোকানে গেলাম, কিন্তু কপাল খারাপ ছিল, বিয়ের ডেট ছিল, তাই ফুচকার দোকান ছিল কিন্তু দই ছিল না, যে দোকানগুলো ফুচকা দই ফুচকা বিক্রি করে যারা ছিল না। যাই, দই ফুচকা নিয়ে বাড়িতে ঢুকলাম, আর তারপরে সবাই একসঙ্গে সবার সাথে আড্ডা দিতে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজকে বেরোনোর সময় থেকে মাম বলে দিয়েছে দই ফুচকা খাওয়া হবে, আমার গান চালিয়ে নাকি দই ফুচকা খাওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে দই ফুচকা নেই, কারণ আজকে বিয়ে বাড়ির বিয়ের সিজন আছে, কিন্তু দই ফুচকা আমরা বাড়িতে বানিয়ে খাওয়া। চল, হ্যাঁ দই দেওয়া হবে দই ফুচকাতে, প্রথমে দই মাম এখন থেকে গানটা করছো, করো একটু। মনে হচ্ছে ভিডিওটা করে দেখছো। এবার তো মানে ঘুরতে হবে না, হালকা জল দিতে হবে, আমি কিন্তু ঠিক পারি না। কেউ আমাকে বিদ্রুপ করবে না, কেউ হাসাহাসি করবে না, যা হচ্ছে সেটাই চোখ বুঝে নাক বুঝে মুখ বুঝে খেয়ে রাখি। দাও দেখি ফুচকা দিদি, না বল ফুচকা, হ্যাঁ ফুচকা আলি, ফুচকা চলে এসছে। দেখ দেখ, কোনো প্রফেশনাল কাজ থেকে আমি কম করি, ঠিক আছে? এখন চলছে বাদাম পরব আর ঝুরি ভাজা পরব। আমি
লোকন দ্বারা গেল ফেলে ভালো লাগে।